বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভোর রাতে হাসপাতালে আগুন লাগে, আগুনে পুড়ে মারা যান সন্ধ্যা মণ্ডল নামে এক কোভিড রোগী। সূত্রের খবর, শনিবার ভোর 4:30 নাগাদ হাসপাতালের রাধারানী ওয়ার্ডে আগুন লাগে। কিছুদিন আগেই রাধারানী ওয়ার্ডকে কোভিড রোগীদের জন্য ওয়ার্ড করা হয়েছে। সেই ওয়ার্ডের 6 নম্বর ব্লকে ভর্তি ছিলেন পূর্ব বর্ধমানের গোলসির বড়মুড়িয়া গ্রামের বাসিন্দা সন্ধ্যা মণ্ডল। একজন কোভিড রোগীর আত্মীয় প্রথম আগুন দেখতে পান, এরপর তিনি অন্যদের ঘুম থেকে জাগান। হাসপাতালের কোভিড ওয়ার্ডের অন্য রোগীর আত্মীয়রা দাবি করেন, ভোর 4:30 নাগাদ এক মহিলা হাসপাতাল থেকে আগুন আগুন বলে চিৎকার করতে করতে বেরিয়ে আসেন। আগুন লাগার সময় হাসপাতালের নিরাপত্তা রক্ষী সহ অন্যান্য কর্মীরাও ঘুমিয়েছিলেন। আগুন লাগার বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসে, তবে ততক্ষণে হাসপাতালের কর্মীরাই আগুন নিভিয়ে ফেলে। পুলিশ এই নিয়ে তদন্ত শুরু করেছে, তবে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। তো জানলাম আমরা ওই বাইরে পেশেন্ট, ওই ভেতরে পেশেন্ট ছুটে এলো, নিয়ে বললে আগুন লেগেছে, আগুন লেগেছে। তবে তো আমরা জানলাম এখানে বাইরের লোকরা, সেটা দেখতেই যায়নি, ধোঁয়া উড়ে গেছে, দেখতেই দিচ্ছে না, বার করে দিচ্ছে। আগুন আমি দেখিনি, এখানে আমরা ঘুমোচ্ছিলাম, তখন প্রায় 4:45 বাজে। একটা মেয়ে ছিল ভেতর থেকে এসে পরে বলছো আগুন আগুন আগুন। এবার আগুন তো কীভাবে লাগলো তো আমরা তো দেখিনি, এখানে ঘুমোচ্ছিলাম। তো এখানে আরও আমরা হাল্লা করলাম, স্টাফ দিকে উঠালাম যে আপনারা উঠুন, আপনারা ঘুমোচ্ছেন, তো হসপিটালের মধ্যে আগুন লেগে গেছে। তখন ওরা উঠলো, উঠে পরে এক ভদ্রলোক গেল। যাওয়ার পর আমরা তো এখানে আছি, গেল দেখছি না, তখন ওই ভদ্রলোক নিমাচ্ছে এরকমভাবে ওই আগুনটা। তখন একটা মশারিতে আর একটা মশারিতে আগুন জ্বলছে, আর এক বললাম পেশেন্ট বেঁচে আছে তো? তো উনি বললো যে একটা মারা গেছে, আরও সব বেঁচে গেছে, ওটা লেগে গেছে। এবার কী করে বুঝবো আমরা? আমরা তো ওখানে ঢুকিনি, আমরা তো বাড়ির লোক, আমরা এখানে এখানে পড়ে আছি পরিষেবার জন্য। আগুন কিচ্ছু নাই, আমরা এসে দেখলাম ফায়ার এক্সটিংউইশার দিয়ে আগুন কন্ট্রোল হয়ে গেছে। একটাই বেডে হয়েছে শুধু, সাসপেক্ট করা যাচ্ছে যে কোনো লাইটার বা এরকম থেকে মশার ধূপ এরকম থেকে